সামনে যেহেতু ঈদ, আমার বাবা মা আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে এবং আমার অনেক জামা কিনেছে এবং অনেক আমাদেরকে অনেক খুশি লাগছে। সবারই তো ইচ্ছা থাকে ঈদে নতুন কাপড় নেওয়া হবে। অলরেডি বাচ্চার জন্য নেওয়া হয়েছে, ওয়াইফের জন্য নেওয়া হয়েছে, আজকে আম্মারটা বাকি ছিল, আজকে আম্মারটাও কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আবার ঈদে সবাই খুব আনন্দ করবো, ঈদ আনন্দ করার জন্য সব কিছু কমপ্লিট করা হয়েছে। আম্মু শাড়ি কিনেছে, বাবা শার্ট আর পাঞ্জাবি কিনেছে, আমি আমার পরিবারের সদস্যের জন্য উপহার কিনতে এসেছি। আমার নতুন জুতা আর নতুন জামা পরে খুবই ভালো লাগছে। আপনিও জুতা কিনেছে আমার মতো, আর ও আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এজন্য আমরা দুজন সেম ড্রেস কিনেছি। আমার বাবা আমাকে ঢাকার থেকে জামা কিনে দিয়েছে, তো আমরা এবার কুমিল্লা এসে কুমিল্লা থেকেও জামা কিনতে আসলাম, তো আমার খুব ভালো লাগছে। আসলে কুমিল্লার এনভায়রনমেন্টটা আমরা অ্যাকচুয়ালি খুবই ভালো, শপিংয়ের পরিবেশটাও খুব ভালো, খুব আনন্দ লাগছে আর কি। মানে মনে হচ্ছে প্রাণটা ফিরে পেয়েছি আর কি এখানে এসে। ছেলে মেয়ে এদেরকে আমি কাপড় কিনে দিয়েছি, আর আমার স্ত্রীকেও আমি এখানে এসে থ্রি পিস কিনে দিয়েছি, আর এমনি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও থ্রি পিস কিনে দিয়েছি, পাঞ্জাবি কিনে দিয়েছি। সব কিছুই আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি, অতটা হাই রিট না আর লো রিট ওটা, মোটামুটি একটা মিডিয়াম রিজনেবল প্রাইস যেটাকে বলে আমরা এখানে রিজনেবল প্রাইসই ক্রয় করেছি। সো আমি এই জন্য খুব নিজে খুশি আনন্দিত যে আমরা এবার আমাদের পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করব। আমি এই দোকান থেকে থ্রি পিস নিছি, তারপর এখন আজকে আসলাম আম্মুর জন্য কিছু নেওয়ার জন্য, ইন্ডিয়ান পাকিস্তানি এইসব নেওয়ার নিছি আর কি। জি, আমার আম্মুর জন্য কিনতে আসছি, শপিং করতে আসছি, জুতা নিলাম, কেনাকাটা অনেকে হইলো, বেশি ভালো হয়েছে। এই পর্যন্ত অলরেডি শুধু জুয়েলারি বাকি রইলো, জুয়েলারিটা শেষ করা হইলে আল্লাহর রহমতে সব কমপ্লিট। আম্মুর জন্য একটি কাপড় নিয়েছি, আর আমার বাবার জন্য একটি লুঙ্গি, আর আমার জন্য একটি প্যান্ট, আমার ছোটো বোনের জন্য একটি জামা। গত বছর তো সব কিছুরই মানে দাম কম ছিল, এই বছর যেহেতু সব কিছুরই দাম বেড়েছে, তার সাথে সাথে পোশাক পরিচ্ছদেরও দাম বেড়েছে, তো সেই হিসেবে গত বছরের তুলনায় এই বছর দামটা একটু বেশি। যে আসলে প্রতি বছর ঈদে তো আনন্দ, এই হিসেবে প্রতি বছর নেওয়া হয় সবার জন্য। আসলে দাম বাড়লেও নিব আমরা, এটা যতই পারুক সবাই নিবে। প্রত্যেকবারের মতোই নর্মাল যেরকম হয় সেরকমই হয়েছে, তেমন মানে আহামরিও মানে এত ভালো কিছু হয়নি, আর তেমন একদম নর্মালও কিছু হয়নি, ভালোই ছিল। এবার তেমন কিছু না, মানে যেটা ট্রেন্ডে চলতেছে অফকোর্স ওটা কিনি নাই, নর্মাল থ্রি পিস টাইপের কিনস। বাবা ড্রেস কিনে দিছে, এটার এক্সাইটমেন্ট একটা আছে, প্লাস ঈদ আসছে, এটার আরেকটা এক্সাইটমেন্ট আছে। জি, ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আগের থেকে, মানে করোনার কালের পরের থেকে এখন বেচা বিক্রিও ভালো হয়েছে, আমাদের কাস্টমারও বাড়ছে এবং আমরা ভালো আছি। আসলে আমাদের দেশে আপনার ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসগুলোর চাহিদা বেশি, ইন্ডিয়ান নেটের উপরে এবং পাকিস্তানি জর্জেট ওইসব প্রোডাক্টের উপরে চাহিদাটা বেশি, মহিলারা সবচেয়ে বেশি ওইসব প্রোডাক্ট পছন্দ করে, ইন্ডিয়ার কাটচুপি কাজ, পাকিস্তানি নেটের উপরে ওই ড্রেসগুলো এখন খুব ভালো চলছে এবং আমরা ভালো বিক্রি করছি। অ্যাকচুয়ালি এখন মানুষ একটু শহরমুখী কম, কারণ গ্রামগঞ্জে এখন অনেক বড় বড় মার্কেট হয়ে গেছে, তো যার কারণে মানুষ এখন শহরে একটু কম আসছে। আগে তো গ্রামের মানুষও আসতে, যার কারণে আমরা ভালো বেচাকেনি করতে পারতাম, তো অন্য বছরের হারে আপনার এটাই সমস্যা। রোজার শুরু থেকেই আমরা মোটামুটি দেশীয় বিদেশি সকল ধরনের কালেকশনই আমাদের ছিল, তো সব কিছু মিলাইয়াই ওভারঅল এই ইন্ডিয়ান এবং পাকিস্তানি কাপড়গুলোই এবার একটু বেশি চলতেছে। আর প্রিন্টের প্রতি একটু প্রেশারটা বেশি ছিল, কাজের চাইতে একটু প্রিন্টের মধ্যে বা সিম্পল কাজের মধ্যে এগুলোর মধ্যে এবার একটু প্রেশার বেশি ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাটিসফাইড আমরা, এবং ক্রেতারাও আশা করি যে এবছর পণ্য কিনে ওনারা স্যাটিসফাইড ছিলেন, কারণ মোটামুটি প্রাইজিংটা মার্জিনেবল ছিল। আমাদের কালেকশন তো মেন্সওয়্যারের এভরিথিং, সব কিছু আমরা প্যান্ট থেকে শুরু করে পাঞ্জাবি পায়জামা সব কিছু আছে। আর সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে দেশীয় যে আমাদের ব্র্যান্ডগুলো, ওই ব্র্যান্ডগুলো যেমন আমাদের পশো, আমাদের নিজস্ব ব্র্যান্ড, তো আমাদের নিজস্ব কালেকশনগুলো আমরা ভালো সেল করতেছি। আর তার মধ্যে আমরা যেগুলো ইম্পোর্ট করি চায়না ইন্ডিয়ান, ওইগুলোও মোটামুটি ভালো চাহিদা আছে। গত বছর আজকের বাজার দর তো ঊর্ধ্বমুখী, তার মধ্যে দেখা যায় এবার আমরা যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছি, যে প্রোডাক্টগুলো গত বছর আমরা 1500-1600 সেল করে ফেলতাম, এবার ট্যাক্স তারপর সরকারের এলসি ইয়ার ডলারের রাইট কমার কারণে এগুলো এখন বিক্রি করতেছে 2200 টাকা, তো সেই ক্ষেত্রে আমাদের ওই তুলনামূলক গতবার থেকে এবার একটু কাস্টমার একটু মানে ভাটা পড়ছে রেটের পারচেজের কারণে। তারপরেও আলহামদুলিল্লাহ মানে সেলে এবারে সেলের দিক দিয়ে গতবারের তুলনায় মোটামুটি ভালোই। আমাদের 40% ডিসকাউন্ট দিছে, হ্যাঁ ক্রেতাদের জন্য ঈদে আমাদের 40% ডিসকাউন্ট দিছে। 40% দেওয়ার পর আমাদের কাস্টমার মানে আগের তুলনায় অনেক বাড়ছে আর কি, আমাদের সেল মোটামুটি ভালো হচ্ছে ওই হিসাবে আর কি।
10% 15% ডিসকাউন্ট পায়। ওই হিসাবে কাস্টমার রিকোয়েস্ট করে সবসময় যে আমাদের 10% 15% হলে ভালো হইতো, কেনাকাটা করার জন্য সুবিধা হইতো আর কি। আমাদের সবচেয়ে কালেকশন হচ্ছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট আর ডেনিম প্যান্ট, এগুলি আমাদের বিশেষ কালেকশন। সেটা ছিল আমাদের অনেকগুলো অফার অ্যাভেলেবেল ছিল গত রমজানের তুলনায় আমাদের জিপি স্টারে একটা অফার অ্যাভেলেবল ছিল, এছাড়া বিকাশনগরটা অফার ছিলই, এর পাশাপাশি সিটি ব্যাংকের এমএক্স কার্ড, মাস্টার কার্ড, তাদের জন্য অফারগুলো অ্যাভেলেবল ছিল। এই সবগুলো আমাদের অফারগুলো অ্যাভেলেবল ছিল আর কি এবার রমজানের জন্য। কাস্টমার যখন এসে ডিসকাউন্ট খুঁজে তখন তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে, তাকে কনসিডার চিন্তা করে আমরা এই অফারগুলো অ্যাভেলেবল রাখছি, যেন তারাও তাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্টগুলো কিনতে পারে, তাদের পছন্দের প্রোডাক্ট কিনতে পারে, এবং যে প্রোডাক্টগুলো কিনে তার উপরে ভালো ডিসকাউন্ট পাওয়ার তো তারা অবশ্যই চায়, এই জন্য আমরা অফারগুলো সবসময় অ্যাভেলেবল রাখার চেষ্টা করি আর কি। বাজারে পাঞ্জাবি বিক্রি করতেছি, মার্কেটের চেয়ে আমরা অনেক সেফ রেটে দিচ্ছি, 2000 টাকার পাঞ্জাবি মাত্র 500 টাকা দিচ্ছি, শুধু চান্দাতে ডিসকাউন্ট।